এদিকে পুরো প্যান্ডেলটা প্রিপারেশন হচ্ছে, এখানকার থিম হলো দিল্লির লাল কেল্লা। ভেতরটা খুব সুন্দরভাবে সাজাচ্ছে। তো হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আর একটা তোমাদের নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। অনন্ত, তোমরা দেখছো ইওর ব্রাদার্স ব্লগ ইউটিউব চ্যানেল। অলরেডি আমি চলে এসেছি শিয়ালদার কাছে সন্তোষ মিত্র স্কোয়ারে। সো দেখতে পাচ্ছ এদিকে পুরো প্যান্ডেলটা প্রিপারেশন হচ্ছে, আর আজকের ভিডিওতে দেখাবো যে এখানে কেমনভাবে প্রিপারেশন বা প্রস্তুতি চলছে সেইটাই দেখাবো তোমাদের আজকে ব্লগে। চলো আস্তে আস্তে তোমাদের দেখানো যাক। আর তোমরা যদি আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো যদি না করে থাকো তো অবশ্যই ইনস্টাগ্রাম বা ফেসবুকে ফলো করবে, আমি ডিসক্রিপশানে সমস্ত লিঙ্ক দিয়ে দেবো। কেমনভাবে প্রিপারেশনটা হচ্ছে সেইটাই তোমাদের দেখাবো আজকের এই ভিডিওতে। সো দেখতে পাচ্ছ ওইদিকে একদম পুরো জোর কদমে কাজ চলছে। আর এখন আমি আস্তে আস্তে ভিতরের দিকে দেখাবো যে, চলো আস্তে আস্তে যাওয়া যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই জোর কদমে কাজ চলছে, আর এখন আমি আস্তে আস্তে ভিতরের দিকে যাব। তো বন্ধুরা আমার ফাইনালি ভিতরে চলে এসেছি, আর একটু ভিতর দিকে যাবো, যেইখানে প্রতিমা রাখা হবে ঠিক সেই জায়গাতে যাব। এবার এইখান থেকে তোমাদের জাস্ট ওইদিকে দেখতে পাচ্ছ, ওইদিকে একদম পুরো দাদারা জোর কদমে কাজ চলছে, আর আমার জাস্ট ওপর দিকে দেখো। চলো আস্তে আস্তে আমরা মণ্ডপের পুরো ভেতরে যাচ্ছি। এইটা সে মণ্ডপের ভেতরটা, এদিকে একদম পুরো জোর কদমে কাজ চলছে। আর আমি তোমাদের অলরেডি ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিয়েছি এই পুজোর যে থিমটা, মানে কিসের থিম হবে? দেখো হচ্ছে দিল্লির লাল কেল্লা। ওপেনিং কবে হবে? ওপেনিং আমাদের মহালয়ার ভিতরেই ছাড়বো চিন্তা করে, মহালয় ছাড়ার কথা আছে। তো ওপেনিং এখন ডেট ঠিক হয়নি, তো মহালয়াই মোটামুটি মহালয় হওয়ার কথা আছে। আর এখানকার থিম হলো যে লাল কেল্লা। হ্যাঁ, তো বন্ধুরা এই সন্তোষ মিত্র স্কোয়ারের যে এবারের থিম সেটা হলো লাল কেল্লা। আর কিছু আশেপাশে আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে কেমনভাবে প্রিপারেশনটা চলছে। এদিকে দেখতে পারো, এদিকে আমি গিয়েছিলাম এইখানের ভিতরে, সত্যি কথা বলতে ভেতরটা খুব সুন্দরভাবে সাজাচ্ছে। আর এখানকার থিম হচ্ছে যে দিল্লির লাল কেল্লা, সত্যি কথা বলতে ভেতরটা খুব সুন্দর লাগছে। আর কিন্তু পুজো কিন্তু বেশি দিন নেই। সো দেখতে পাচ্ছ জাস্ট এখান থেকে দেখো দিল্লির লাল কেল্লা। সো বন্ধুরা লাল কেল্লা তো যেতে পারলাম না, তো সন্তোষ মিত্র স্কোয়ারে এসেই দিল্লির লাল কেল্লার এবারে যে পুজোর থিমটা সেইটা এখান থেকে এসে দেখতে হবে। আর তোমাদের বলি যে এখানে আসবে কী করে, আমি শিয়ালদার স্টেশন থেকে যদি আসতে চাও বা শিয়ালদার মেট্রো থেকে আসতে চাও তো আসতে পারো, তো বেশি নয় 1 কিলোমিটার মতন লাগবে, তাও নয়, হ্যাঁ হ্যাঁ 1 কিলোমিটার মতন লাগবে আর এইখানে আসার জন্য। আর সত্যি কথা বলছে ওইদিকে দেখতে পাচ্ছ পায়রাগন, উফ, পায়রাগনকে যখন খেতে দিয়েছে, দিয়ে তারপরে যখন ওই সাইড থেকে যখন কেউ হেঁটে হেঁটে আসছে আর যখন উড়ছে পায়রাগুনো সেই সময় না হেভি লাগছে দেখতে। আর এইখানে দেখতে পাচ্ছ এই যে এইগুলো, এই গম্বুজগুলো সোজা উঠবে, ওর মাথায় উঠবে গম্বুজগুলো, ওই যে দেখতে পাচ্ছ। আর এখান থেকে তোমাদের হালকা কিছু দেখিয়ে দিলাম সোরা। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে, আর কমেন্ট করে মতামতরা জানাবে যে এই ভিডিওটি কেমন লাগলো। আর হ্যাঁ, অবশ্যই শেয়ার করে দেবে এই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোটা দেখার জন্য, সো অবশ্যই তোমরা আসবে। সত্যি কথা বলতে খুব সুন্দরভাবে প্রিপারেশনটা চলছে, আমার কিন্তু হেভিই লাগলো।
আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই ভিডিওটা শেষ করে দেবো। চলো, তো আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে নিও এরকম লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলো এখান থেকে আমরা এক্সিট করে যাচ্ছি, আর এইরকমই অন্য কোনো মণ্ডপে গিয়ে দেখবো সেখানে প্রিপারেশনটা কেমন চলছে। চলো, বাই বাই।